আসসালামু আলাইকুম। আজকে দেখাবো হচ্ছে কপি কালার ডিজাইন কাছের কর্নার প্লাস হচ্ছে সেটিং করা। ঠিক আছে, আমি একটু আগে দেখাই। আচ্ছা, সর্বপ্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের কর্নার আসলে কি কি থাকে। দেখেন তো, একদম হচ্ছে আপনার ইনটেক একটা কর্নারের গ্লাসগুলো আমি সবেমাত্র চারটা খুললাম। তো এখানে হচ্ছে পাঁচটা কাঁচের এরকম হচ্ছে তাক থাকবে, হচ্ছে পাঁচটা এরকম পাঁচটা থাকবে, পাঁচের তাক। আর এইখানে যে স্ট্যান্ডগুলো দেখতেছেন এগুলো থাকবে হচ্ছে ১২টা, এরকম ফুটো থাকবে হচ্ছে ৩টা, আর এগুলো থাকবে হচ্ছে ১১টা, আর এখানে নাট আর হচ্ছে ওয়াশার এগুলো থাকবে হচ্ছে ৮টা। আচ্ছা, আমি এখন হচ্ছে সেটিং করা শুরু করি। আর আমাদের যে গ্লাসগুলো আছে এগুলো সবই কিন্তু ৬ মিলি, আর যে স্টানগুলো আছে এগুলো সবই কিন্তু হচ্ছে একদম অ্যালুমিনিয়ামের, ১০০% অ্যালুমিনিয়ামের। এগুলো হচ্ছে আপনার কখনো জং আসবে। আগে ছোটটা ঢুকাইলে হ্যাঁ বলে বলে দি। এই দেখেন, প্রথমে হচ্ছে আপনারা এই পাশে মানে যে যে এটা হচ্ছে ব্যাক সাইড, এই সাইডে সব থেকে ছোট একটা দিবেন, তারপরে ওইটার মধ্যে বড় একটা লাগিয়ে দিবেন। ঠিক আছে, তারপর হচ্ছে এই যে সামনের দিকে যে পার্টটা আছে এই পার্টে প্রথম হচ্ছে আপনার দেখবেন যে দুইটা ছিদ্র আছে, এখানে একটা এখানে একটা। তো প্রথম যে ছিদ্রটা সেখানে হচ্ছে নিচে একটা ছোটটা দিবেন স্টার, উপরে একটা যেগুলো দিয়ে আটকে দিবেন, ব্যাস। এটা খুবই ইজি, কিন্তু আমি এটা সোফার উপরে করতেছি, যার কারণে হচ্ছে এটা সুন্দরভাবে বসতেছে না, আপনাদের দেখানোর জন্য করতেছি এটা। আচ্ছা, সেম ভাবে হচ্ছে এই পাশেও, ব্যাস। তাহলে কিন্তু নিচের কাজ কিন্তু শেষ, নিচের কাজ শেষ। এখন যে জিনিসটা শিখাবো এইটা, এইটা আপনারা দেখলে আপনারা হচ্ছে সম্পূর্ণটা সেট করতে পারবেন। তো আপনারা হচ্ছে এই যে নাট যেগুলো থাকবে ৮টা এগুলো ধরবেন প্রথমে। এগুলো হচ্ছে এই যে যে ভিতরের দিকে ছিদ্রটা থাকে এখানে লাগাবেন। হ্যাঁ, লাগানোর পরে এইরকম একটা স্টার নেবেন, ব্যাস সুন্দর করে ঘুরে লাগাই দিলেন। ঠিক আছে, ওকে। তো সেম ভাবে হচ্ছে এই পাশেও, এই পাশেও কিন্তু সেম ভাবে, এটা কিন্তু খুবই সোজা আপনাদের কাজ চলে গেলো। দেখা যায় কি তাতে? আচ্ছা, এটা সেট করা কিন্তু খুবই ইজি, একদম ইজি। মানে একবার দেখলে আর হচ্ছে আপনাদের দ্বিতীয়বার দেখার প্রয়োজন পড়বে না। আচ্ছা, এরপরে যখন দ্বিতীয় গ্লাসটা বসাবেন তখন কি করবেন আমি একটু ভালোভাবে দেখাই। দেখেন, প্রথমে ব্যাকগ্রাউন্ডে তো একটা ছিদ্র থাকে, সেখানে হচ্ছে এটা বসাই দিবেন। আর সামনের দিকে যে আপনার এইদিকে দেখেন, এইদিকে যে আপনার যে হোলগুলো থাকে, তো এই হোলগুলার বাহিরের দিকে যে ছিদ্রটা আছে এটার মধ্যে হচ্ছে এটা দিবেন, আর ভিতরের ছিদ্রটা ফাঁকা থাকবে আপাতত। আচ্ছা, তারপর হচ্ছে এই বল দিয়ে এখানে আটকে দিবেন এগুলা দিয়ে, ব্যাস। এই পাশেও সেম। আচ্ছা, এখন ব্যাক সাইডে আপনারা হচ্ছে আবার একটা লম্বা স্টার লাগাবেন। লম্বা সবগুলো সমানই না? হ্যাঁ, সবগুলো এক সমান, ব্যাস। এই হয়ে গেল কিন্তু, দেখেন আবার সেম ভাবে আপনার হচ্ছে এটা লাগাবেন, এটা লাগাবেন, এটা লাগাবেন, দেখো কারেন্ট চলে গেছে। আমার এখানে মোটামুটি ভালোই অন্ধকার, মোবাইলে ফ্লাশ ছাড়া আর কোনো আলো নাই এখানে আপাতত। তো আপনারা আসলে মোবাইলে ফ্লাশে কতটুকু দেখতে পাচ্ছেন এটা অবস্থা না। তো ওয়াশারগুলো একভাবে দিলেই হয়েছে, ওয়াশার তো ওয়াশার একভাবে দিলেই হয়েছে। তো ওয়াশারগুলো এক এক সময় এক এক কালার আসে, এখানে লাল আসে, তার সময় সবুজ আসে, তো এটা হচ্ছে আপনার এক এক সময় এক এক ধরনের কালার আসে, ব্যাস। এখন একটু নিচে রাখি, জানেন তো ভাই নিচে কোন জায়গাতে ভালো আসে ক্যামেরা? হ্যাঁ, যে নিচে রাখলাম। তো এটা এগুলোর মধ্যে কিন্তু বেশ কিছু কালার হয়, ৫টা থেকে ৬টা কালার হয়। আপনারা চাইলে যে কোনো কালারটাই নিতে পারবেন। আর আমাদের এখানে এটার যে রেট, যে প্রাইসটা থাকবে সেই প্রাইসটাও কিন্তু আমরা লিখে দিব, ভিডিওর মধ্যে লিখে দিব। এই দেখেন। আচ্ছা, এই যে এখানে কিন্তু আমার একটু হালকা আপনার ই আসছে, আপনার কি বলে এই আপনার গ্লাস যখন কাটে এগুলো হচ্ছে আপনার একটা পাউডার, মানে এখানে যখন যে সব কিছু কাটাকাটি করে কারখানা দিয়ে একটা পাউডার আসে এখানে, এগুলো হচ্ছে আপনারা একটু ভিজা কিছু দিয়ে এই দিলে কিন্তু এগুলো থাকবে না। একদম কিন্তু মানে নিচে একটা গ্লাস যেভাবে লাগাবেন সবগুলাই কিন্তু একদম সেম, মানে একটা দেখলে আপনারা বুঝতে পারবেন সবগুলা ফিটিং করা। এই দেখ, ফিটিং করা কিন্তু খুবই ইজি।
আমার কিন্তু তিনটা গ্লাস ফিটিং করা শেষ, কয়েক মিনিট লাগছে। তারপর আমি ভিডিও করতেছি বলে আপনার হচ্ছে একদম স্লো কাজ করতেছি। কয় মিনিট হচ্ছে ভাই? পাঁচ মিনিট মোটামুটি 5 মিনিটে ফিটিং শেষ হয়ে যায়। এটা একটু সময় লাগবে ভিডিওর কারণে। একদম ইজি কিন্তু এগুলো, একদম ইজি। আপনার শুধু একটা জিনিস খেয়াল রাখবে যে ভিতরের ছিদ্রটার মধ্যে হচ্ছে আপনার উপরে গ্লাসটা বসাবে, এই বাইরের ছিদ্রটার মধ্যে উপরে গ্লাসটা বসাবেন, আর ভিতরে যে ছিদ্রটা থাকবে সেখান থেকে হচ্ছে নতুন স্টার্টটা শুরু হবে। জাস্ট এইটুকুই খেয়াল রাখার জন্য, এইটুকুই, আর কিছু না। আর কাচের কর্নারগুলোর সাথে যদি আপনারা ফুল নিতে চান, কাচের কর্নারগুলো রাখার জন্য যে ফুলগুলো আছে এগুলো কিন্তু আপনারা একই ডেলিভারি চার্জের মাধ্যমে নিতে পারবেন, একই ডেলিভারি চার্জ আপনারা নিতে পারবেন। সাথে চাইলে আমাদের গাছ আইটেম আছে, তারপর কর্নার সহ আরও বিভিন্ন আইটেম আছে, তো এইগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে। আমাদের কাছ থেকে যদি আপনারা প্যাকেজ দেন তাহলে ডেলিভারি চার্জটা হচ্ছে আপনার সেম থাকবে, মানে এক্সট্রা আর কোনো ডেলিভারি চার্জ আপনাদের লাগবে না। হ্যাঁ, আপনাদের হচ্ছে ওই কাচের কর্নার নিতে যে আপনাদের 200 টাকা ডেলিভারি চার্জ, এই ডেলিভারি চার্জের মধ্যে আপনারা সব কিছু সহ নিতে পারবেন, চাইলে এটা ফুলটা সহ নিতে পারবেন। আমাদের কাছে আর্টিফিশিয়াল গাছ থেকে শুরু করে আপনার সব ধরনের আইটেম আছে, পিলার টপ ইভেন্ট করার জন্য, ঘর সাজানোর জন্য সব ধরনের ফুল আছে। তারপরে যদি আমাদের কাছে কোনো ফুল না থাকে, মানে আর্টিফিশিয়াল তো হাজার হাজার আইটেম, অনেক আইটেম অনেক সময় থাকে না, তো আপনাদের যেগুলো চয়েস করে আপনারা বললে আমরা কিন্তু সেইগুলো আমি নিব ইনশাল্লাহ। আমাদের কিন্তু কাছের কর্নারটা ফিটিং করা শেষ। মূলত আপনি যদি শুধু এটা ফিটিং করার নিয়তে ফিটিং করেন সেই ক্ষেত্রে আপনার 5 মিনিটে এটা ফিটিং করা হয়ে যাবে। আমি ভিডিও করলাম যার কারণে হচ্ছে 2-3 মিনিট বেশি লাগছে। খুবই ইজি, খুবই সিম্পল, আর আমাদের কাছ থেকে হচ্ছে সব থেকে বেস্ট কোয়ালিটিটা নিতে পারবেন। আর আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি। প্রোডাক্টে যদি কোয়ালিটি লেস মনে হয়, যদি কোনো প্রবলেম থাকে কিংবা যদি কোনো ক্যাচ থাকে বা যদি কুরিয়ারে যাওয়ার সময় এটা কোনো ক্ষতি হয় ভাঙে টাঙ্গে, তাহলে সেই দায়ভারটা হচ্ছে আমাদের। আপনারা শুধুমাত্র আগে ডেলিভারি চার্জ দিবেন, পরে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে কোয়ালিটি যাচাই করে টাকা দিবেন। আর একটা কথা বলি, দেখেন যেগুলো হচ্ছে আপনার যেরকম ডিজাইন করা থাকে ওইগুলোর মধ্যে যেখানে হালকা কিছু পাউডার আসে, যেগুলো হচ্ছে আপনার যার কারণে এখানে একটু গোলা লাগতেছে, তো এটা হচ্ছে আপনি যখন একটু ভিজা নেকড়া বা কিছু একটু ক্লিন করবেন তখন কিন্তু একদম চকচকা। তো এইটা ছাড়া আমাদের প্রোডাক্টে আর কোনো প্রবলেম নাই। তারপরে যদি প্লেনটা নেন তাহলে সেই সময় কিন্তু এটা থাকবে না। যেমন প্লেনটা একটু দেখাই ভাই, একটু দিকে, এই দেখেন একটু দিকে আসেন, দেখা দেখি, আচ্ছা কারেন্ট লাগবে, মানে এটা দেখেন, এটা হচ্ছে একদম প্লেন, এগুলোর মধ্যে কিন্তু এগুলো থাকে না। তো ডিজাইন করাটা একটু আগলা একটা পাউডার থাকে, ওটা হচ্ছে আপনার নেকড়া দিয়ে ইদিলে চলে যাবে। আর আমাদের ভিডিওটা আসলে কতটা র ভিডিও এটা আসলে কী বলবো, মানে কারেন্ট নাই, জাস্ট মোবাইলে ফ্লাশ দেওয়া ভিডিও হইতেছে, এর থেকে র ভিডিও আর হয় না। তো আপনারা যখন এটা সামনাসামনি দেখবেন ইনশাল্লাহ কোয়ালিটি ভালো পাবেন। তো আজকে এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।